ফ্রেন্ডস, ওম ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনু। আজকের ভিডিওর টপিক শিশুদেরকে তেল ম্যাসাজের উপকারিতা। আমি কিছু উপকারিতা তোমাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করব যে আমরা শিশুদেরকে সারাদিনে কতবার তেল লাগাবো এবং কখন। এটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে বলে রাখি যে অনেকে বলবে যে আমার শিশুর তো তেল সহ্য হয় না, তাহলে আমরা কী দিয়ে ম্যাসেজ করব? দেখো, এখানে ম্যাসেজটা বেশি ইম্পর্টেন্ট, তুমি কিভাবে ম্যাসেজ করছো এটা বেশি ইম্পর্টেন্ট। যেসব শিশুদের তেল সহ্য হয় না, আমি বলবো এখন বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যাচ্ছে, লোশন পাওয়া যাচ্ছে, তোমরা সেগুলো দিয়ে ম্যাসেজ করো। খালি হাতে ম্যাসেজ করলে কি হয়, যে শিশুদের স্কিনটা খুব নরম থাকে, ওদের গায়ে ব্যথা লাগে। প্রথমেই বলবো যেসব শিশুরা রাতে ঘুমায় না, সারা দিন ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, তাদের অবশ্যই তেল ম্যাসেজ করবে। হ্যাঁ, তোমরা রাতারাতি কিন্তু ফল পাবে না, কিন্তু প্রত্যেক দিন তোমরা যদি রেগুলার করো অবশ্যই রেজাল্ট পাবে। দেখবে বাচ্চারাও রাতের বেলা একদম রিল্যাক্সে ঘুমাচ্ছে, সারা দিনও তারা চনমনে হয়ে থাকছে। অবশ্যই শিশুদেরকে তেল মালিশ করো। দেখবে তেল মালিশ করলে ওরা খুব সুন্দরভাবে নেয়, বাচ্চারা তেল মালিশ করলে। কারণ আমাদের বড়োদের যদি আমরা তেল মালিশ করে না, কেউ যদি আমাদেরকে ম্যাসেজ করে দেয় আমাদের কত আরাম লাগে, তেমনই কিন্তু বাচ্চাদেরকেও আরাম লাগে। তাই অবশ্যই তেল মালিশ করবে। এবার বলবো যেসব শিশুদের গ্যাসের প্রবলেম, পেটে ব্যথা, অবশ্যই তেল মালিশ করবে। দেখবে পেটের চারি সাইড দিয়ে ভালো করে আলতো হাতে ম্যাসেজ করবে, দেখবে পেটে ব্যথা আর পেটে ব্যথা হচ্ছে না। কিন্তু সেটা যেদিন পেটে ব্যথা হচ্ছে তুমি কান্নাকাটি করছে দেখে ম্যাসেজ করছো, সেটা না, কিন্তু প্রত্যেক দিনই ম্যাসেজ করবে, দেখবে পেটে ব্যথা হচ্ছে না, ডাক্তারের কাছে গিয়ে কিন্তু পেটে ব্যথার জন্য আর ওষুধ নিতে হচ্ছে না, অবশ্যই তেল মালিশ করবে। যেসব শিশুরা মায়েরা বলে থাকে, হ্যাঁ আমার বাচ্চা তো ঠিকঠাক খাবার দাবার খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, তেল মালিশ করলে কিন্তু শিশুদের ওজন বৃদ্ধিও হয়। তাই অবশ্যই শিশুদের তেল মালিশ করো। তেল মালিশের প্রচুর উপকারিতা। তেল মালিশ করলে শিশুদের হাড় শক্ত হয়, রক্ত সঞ্চালন বাড়ে। তেল মালিশ করলে শিশুদের খিদে বাড়ে, যে অনেক শিশুরা খাচ্ছে না, খাবার খাচ্ছে না, অবশ্যই তেল মালিশ করো, দেখবে খাবার খাবে। রেগুলার তোমরা তেল মালিশ করো, অবশ্যই রেজাল্ট পাবে। আর হ্যাঁ, তেল মালিশ করলে কিন্তু মা আর শিশুর বন্ডিংটা ভালো হয়, শিশুরা বুঝতে পারে যে মায়ের টাচটা অনুভব করতে পারে। তাই মা আর শিশুর বন্ডিংটা ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই তেল মালিশ করবে। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা মায়েদের কাছে এই রিকোয়েস্টটা রইল, যারা প্রত্যেক দিন তেল মালিশ করতেও পারো না, সময় পাও না, তারা কিন্তু একদিন অন্তর একদিন অবশ্যই শিশুদেরকে তেল মালিশ করবে, দেখবে অনেক উপকার পাবে। এবার আমি বলবো যে শিশুদেরকে সারাদিনে তোমরা কতবার তেল ম্যাসেজ করতে পারো। সারাদিনে তিনবারও অনেকে করে, তিনবার না পারলেও অবশ্যই তোমরা দুবার ম্যাসেজ করবে। প্রথমে বলে রাখি যে স্নান করার আগে তোমরা ম্যাসেজ করবে, স্নান করার আধ ঘন্টা আগে ম্যাসেজ করে স্নান করিয়ে দেখবে। দেখবে তোমরা শিশুদেরকে সারা দিন চনমনে থাকছে আর বাচ্চারা কতটা অ্যাক্টিভ থাকছে। আর শুতে যাওয়ার আগে রাতের বেলা তেল ম্যাসেজ করবে। যেসব শিশুরা কান্না করে, দেখবে তোমরা যে সারা রাত কেমন রিল্যাক্সে ঘুমোচ্ছে, একদমই কান্নাকাটি করবে না, ওদের খুব আরাম লাগে তেল মালিশ করলে, শরীরটা খুব মানে রিল্যাক্স ফিল করে রাতের বেলা। এবার বলে রাখি যে যে অনেক শিশুর কিন্তু ঠান্ডা লাগার ধাত থাকে, যেসব অনেক শিশুকে রাতের বেলা তেল লাগালেও কিন্তু ঠান্ডা লেগে যায়। তাই যেসব শিশুদের রাতের বেলা তেল লাগালে ঠান্ডা লেগে যায়, তাহলে কিন্তু একবারই তোমরা সকালে স্নানের আগে শিশুদেরকে তেল মাখিয়ে দিও, রাতে মাখানোর কিন্তু কোনো দরকার নেই। আর রাতে যদি, এখন তো শীতের দিন, রাতে যদি তোমাদের শিশু যদি সর্ষের তেল স্যুট করে, তাহলে আমি আমার বেবিকে এখনও রাতের বেলা ভালো করে হাতের তালুতে তেলটাকে ভালো করে ঘষে গরম করে বুকে, পায়ের তলায়, হাতে, পিঠে ভালো করে ম্যাসাজ করে দিই। সারা রাত তো ঘুমায়। আর সর্ষের তেলের এর উপকার আছে, যে সর্ষের তেল মাখালে কিন্তু যে ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে না, শরীরটাকে গরম রাখতে কিন্তু সর্ষের তেল খুবই সাহায্য করে। যেসব শিশুদের রাতের বেলা ঠান্ডা লাগার ধাত আছে, তারা রাতের বেলা তেলটাকে অ্যাভয়েড করবে। এবার এটা বলে রাখি যে অনেকেই বলবে যে কী তেল লাগাবো শিশুদেরকে, কোন, দেখো সময়ে সব সিজনে কিন্তু তেল তেল চেঞ্জ হয়। শীতের দিনে এক ধরনের তেল লাগায়, গরমের সময় এক ধরনের তেল লাগায়, তেলের রং চেঞ্জ হয়। এটা নিয়েও আমি তোমাদের সাথে পরে ভিডিও শেয়ার করব। এবার বলি, এটা বলে রাখি যে যে কোনো তেল শিশুদেরকে লাগাবে সেটা যখনই দোকান থেকে কিনবে, এখন শিশুদের বিভিন্ন ধরনের বাজারে তেল পাওয়া যাচ্ছে, বেবিদের অনেক ধরনের তেল উঠে গেছে বাজারে, যেই তেলই কিনবে প্রথমে দেখে নেবে সেটা একদম বিশুদ্ধ
তেলটা নিবে, আর তেলটা খাওয়া যাচ্ছে কিনা দেখে নিবে। কারণ বাচ্চাদের দেখবে অনেক সময় তেল মালিশ করার সময় বাচ্চা তেল মালিশ করার পরে বাচ্চারা আঙুল মুখে ভরে, হাতটা চাটতে থাকে, তাই অবশ্যই সেটা দেখে নিবে। আর যে কোনো তেল শিশুদেরকে লাগানোর আগে প্রথমে একটু কানের নিচে, হাতে, একটু পায়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে। দেখবে কোনো কোনো রিয়াকশন হচ্ছে কিনা, কোনো অ্যালার্জি বেরোচ্ছে কিনা গা দিয়ে, কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। যদি ওরকম কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে ওই তেলটাকে কিন্তু আর লাগাবে না শিশুদের গায়ে, তোমরা অন্য তেল লাগাতে পারো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।